কলকাতায় গিয়ে নিখোঁজের সপ্তাহখানেক পর ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয় বুধবার। এরপর থেকেই নানা ডালপালা মেলতে থাকে এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ নিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হুন্ডি ব্যবসা, সোনা চোরাচালান সহ বিভিন্ন অভিযোগে আনোয়ারুল আজিমকে ধরিয়ে দিতে 2007 সালে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল বাংলাদেশ পুলিশ। তার বিরুদ্ধে দেশের আদালতেও তখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এরপরও তিনি পলাতক থাকায় 2008 সালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন চুয়াডাঙ্গার একটি বিশেষ ট্রাইব্যুনাল। এমপি আনোয়ারুল আজিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দেন তাতে নিজের বিরুদ্ধে 21টি মামলা থাকার কথা উল্লেখ করেন। এমপি আনার কলকাতায় খুন হওয়ার ঘটনার পেছনে সীমান্তে চোরাচালান সংক্রান্ত বিরোধের বিষয় থাকতে পারে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আনোয়ারুল আজিমকে ঘিরে যেসব প্রশ্ন উঠছে সেগুলো আমলে নিতে চান না স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছেন, আনোয়ারুল আজিম রাজনীতির নানা সিঁড়ি পার হয়ে সংসদ সদস্য হয়েছেন, খেলাধুলার মধ্য দিয়েই উনার পরিস্থিতি লাভ করে। উনি এই 5 নম্বর ওয়ার্ডেই ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন এবং এই 5 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর হিসাবে 2-2 বার উনি নির্বাচিত হয়েছেন। তারপর কালীগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর উনি 3-3 বার ঝিনাইদহ চার নির্বাচনী এলাকার মানুষের এমপি হিসাবে দায়িত্ব পালন করে আসছে। উনি আসলেই সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করতেন ঠিক তদ্রূপ ওইভাবেই উনি চলাফেরা করেছেন। সে একজন তৃণমূলের কর্মী থেকে আজকে এমপি হয়েছে, সভাপতি হয়েছে, তার যে অবদান ছিল কালীগঞ্জ সাধারণ মানুষের সাথে যোগাযোগ। আমি আমার বয়স 68, আমি এর পূর্বেও 4-5 জন এমপির সাথে আমি চলাচল করেছি। সাধারণ মানুষের কাছে যে দাঁড়ে দাঁড়িয়ে যাওয়া বা তাদের ঘর বাড়ি উঠোন চেনে এরকম কর্মী, এরকম এমপি পাওয়া খুব দুষ্কর্ম। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ঝিনাইদহের মানুষ। এছাড়া এমপি আনারের মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার দাবি তাদের। উনি কেন খুন হয়েছে, কিভাবে খুন হয়েছে সেটা তদন্ত চলছে। তদন্ত হওয়ার পরেই আমরা সকলে এটা পরিষ্কার হবে যে উনি কি কারণে খুন হয়েছে। আমাদের একটাই দাবি, আনারুল আজিম আনারের লাশ অবিলম্বে আমাদের মাঝে আনা, সে যে পুরো ক্রিয়াই হোক। আমার ধারণা যে ইন্ডিয়ার কেউ যদি জড়িত না থাকে তাহলে এইভাবে এইভাবে নিঃশংসভাবে একটা মানুষের মানে হত্যা করা সহজ না। এখানে যে কোনো একটা চক্র কাজ করেছে। আমরা চাই যে যারাই এর হত্যা করুক, সেখানে আমি কাল গতকালকেও বলেছি যে যদি আওয়ামী লীগের কেউ জড়িত থাকে, আভ্যন্তরীণ কন্দলের কারণে সে হত্যা হয়ে থাকে, অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি যারা হত্যা করেছে তাদের হওয়া উচিত। আমরা টেলিভিশনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি এই হত্যা মিশনে 6 জন কিলার অংশগ্রহণ করেছেন। এই হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন, যিনি পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরের। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমাদের বিনয়ের অনুরোধ, এই হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনকে অচিরেই দেশে ফিরিয়ে এনে দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা দৃষ্টান্তমূলক শাস্তি তার কাছ থেকে আমরা দাবি করছি। গত 12 মে পরিবারের কাছে চিকিৎসার কথা বলে কলকাতায় যান এমপি আনোয়ারুল আজিম। সেখানে গিয়ে নিখোঁজ হওয়ার 8 দিন পর 22 মে জানা যায় এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন। এই ঘটনায় বাংলাদেশ ও কলকাতায় মামলা হয়েছে। এরই মধ্যে 3 আসামিকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে এখনও গ্রেপ্তার করা যায়নি।